সোমবার সকাল থেকেই পথ দুর্ঘটনায় মৃত জীবন বাউরির মৃতদেহ নিয়ে পুরুলিয়ার বরাকর সংযোগকারী সুভাষ সেতুর ওপর ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হলো যানবাহন থেকে শুরু করে পথচারী ও অন্যান্য যাতায়াতকারীদের। প্রসঙ্গত, বুধবার পারবেলিয়ায় সুভাষ সেতুর কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দিশেরগড় গ্রামের বাসিন্দা জীবন বাউরির। দুর্ঘটনায় আহত হন আরও দুজন বাইক আরোহীও। এদিন জীবনের মৃতদেহ নিয়ে তার পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে সকাল 10:30 থেকে সুভাষ সেতুর একদিকে বরাকর পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন দিশেরগড় গ্রামের বাসিন্দারা। তীব্র তাপপ্রবাহের কারণে অবরোধকারীরা এদিন ত্রিপলের ছাউনি করে পথ অবরোধ শুরু করেন। অবরোধের জেরে অন্যতম ব্যস্ত এই রাজ্য সড়কের সুভাষ সেতুর দুপাশে বিপুল সংখ্যায় যানবাহন আটকে যায়। গরমের কারণে যানবাহনের যাত্রীসহ অন্যান্য পারাপারকারীদেরও চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়। অবরোধ তুলে নিতে পুলিশ ও প্রশাসনের সব রকম আবেদন নিবেদন কার্যত ব্যর্থ হয়। ক্ষতিপূরণের দাবিতে অনড় গ্রামবাসীরা অবরোধ চালিয়ে যেতে থাকেন। অবশেষে কুলটি থানার ওসি, নিতুরিয়া থানার পুলিশ আধিকারিক, আসানসোল পৌর নিগমের স্থানীয় প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য ও ঘাতক গাড়ির মালিকের উপস্থিতিতে ক্ষতিপূরণ সহ অন্যান্য বিষয়ে দীর্ঘ আলোচনার পর বিকেল 3:30 নাগাদ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিত। হসপিটাল মে ছোড় কে ভাগ গিয়া নিতুরিয়া পুলিশ, ফির হাম লোক জব কন্ট্যাক্ট কিয়ে তো উন লোগো নে কাহা কি ইয়ে গাড়ি নে এক্সিডেন্ট কিয়া, তো হাম এফআইআর কিজিয়ে। তো জব হাম লোগ এফআইআর কিয়ে দেখ রহে কি উসমে ইন্স্যুরেন্স নেই হ্যায়, হাম লোগ কা সিধা মাঙ্গ হ্যায়, হাম লোগ কোই ভিক মাঙ্গনে নেই আয়া হ্যায়। দো দিন সে উল্টি আইসি কোঅর্ডিনেট কর রহা থা, হেল্প কর রহা থা। হাম লোগ কা সিম্পল মাঙ্গ হ্যায় কি আপ ইন্স্যুরেন্স কা জো উসকা পয়সা নিকলতা থা, জো উসকা হক হ্যায় রোড এক্সিডেন্ট মে মরনে কে লিয়ে বাদ, তো উর পয়সা উ দে দে, হাম লোক কা আর কোই দিক্কত নেই, হাম লোক কোই ভিক মাঙ্গ নেই বৈঠা নেই। ইন্স্যুরেন্স ডিমান্ড হ্যায় আপ লোগ কা? হাম লোক কা ডিমান্ড ইন্স্যুরেন্স মে জিতনা মিলেগা উতনা কা ব্যবস্থা কর দে। ঘর কা একই পরিবার কমানে বালা, দো ছোটা ছোটা বাচ্চা হ্যায়, ও প্ল্যান্ট মে কাম করতা থা, উসকা 21,000 রুপিয়া স্যালারি হ্যায়, উসকা 37 সাল উমর হ্যায়, ইস হিসাব সে জো ইন্স্যুরেন্স কা পয়সা খড়া হোতা হ্যায় উ দে দে, ইয়া তো ইন্স্যুরেন্স কোম্পানি সে দিলা দে या वो घर से थे, हम लोग को सब मतलब नहीं। कौन कारखाना में काम करता था? थाना में नहीं, वो काम करता था सकम छिन्न मस्ती का। एमएसपीएल 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 माइथन माइथन। तो फिलहाल आप लोग का डिमांड कितना है? हम लोग का पैसा का डिमांड, हम लोग भीख मांगने या नहीं उतरे हैं, उसका जीवन का कोई दाम नहीं है। इंश्योरेंस का पैसा जितना निकलता है, मितुड़िया थाना जो जबरदस्ती एफआईआर करा दिया विदाउट মানে জিসকা ইন্স্যুরেন্স পেপার নেই হ্যাঁ, রোড মে গাড়ি চল রা, মানে এসা বহুত সা গাড়ি চল রা হোগা জিসকা ইন্স্যুরেন্স পেপার নেই হ্যায়, আদমি মর যায়গা নদী মে ফেঁক দে আর কা করে। আপ লোগ তো কিসি দাদা, আজ 3 দিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 দিন হয়ে গেছে, পেশেন্টটা লাভারিসের মতন পড়ে আছে, কোনো ট্রিটমেন্ট নেই, ভালো কোনো কিছু নেই। আমাদের আইন কানুনে কি বলছে? কিছু বলছে? আমাদের তো হিতে কিছু বললো না। আমরা, ওর ছোটো ছোটো মেয়ে আছে, ছেলে আছে, ও ঘর সংসার চালাতো, ওর কি হবে? এখন কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? ওর ছেলে মেয়ের ভবিষ্যৎ তো চাই, আর কিছু না। ওর বয়ে কি হবে? বাস ওই ভবিষ্যৎটা আমরা চাই, বাস আর কিছু চাই না। পুলিশ প্রশাসন কি বললো? ওরা বলছে আমরা কিছু করতে পারবো, কিছু না নিচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? ছেলে মেয়ের, ওর ভবিষ্যৎ, ওর বয়ের ভবিষ্যৎ, বাস আর কিছু চাই না। ক্ষতিপূরণের দাবি আছে? হ্যাঁ, বাস এ দাম চাই। কি নাম আপনার? আমার নাম প্রীতি, প্রীতি প্রীতি বাউরি।